সব সাইটসিং করে চলে এসেছি, সব ঠান্ডা কাঁপতে কাঁপতে। আর এখন বাজে প্রায় 3:45 মতন। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, মানে হোটেলেই, হোটেলেরই রেস্টুরেন্টে যাবো আমরা লাঞ্চটা করতে। মেনুটা বল আজকে। ডাল, আলু ভাজা, চিকেন আর আচার। আলু পটল আছে তো? ও আলু পটল দেয়নি বলে কি ওটা বলবি না? দুপুরের লাঞ্চের পরে একটু জাস্ট একটা 10 মিনিটের ঘুম দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি ম্যালে যাওয়ার জন্য। বাবা, প্রচুর কেনাকাটা বাকি রয়েছে এখনো। আমি আর সিরা যাচ্ছি হেঁটে, কারণ আমাদের হাঁটতে ইচ্ছা করছে, আর বাবারা যাবে গাড়িতে। আর সৃষ্টি এখন আসবে না, কারণ একটু ঘুম পেয়ে গেছে, সৃষ্টি একটু পরে আসবে। আমরা এখন ছাতা নিয়ে নিয়েছি, কারণ কালকে বৃষ্টি হয়েছিল আর বলেছে যে আজ মানে প্রতিদিন বিকেলে নাকি গ্যাংটকে এখন বৃষ্টি হচ্ছে। আমাদেরও কোনো চাপ নেই, বৃষ্টির মধ্যে আমরা ঘুরতে পারি। বাট এখন আর ও ভালো কথা, ড্রেসটা আমি আর চেঞ্জ করিনি, ওই আগেরটাই পরে নিয়েছি দুপুরবেলা, যেটা মানে সকালে যেটা পরে বেরিয়েছিলাম, কারণ প্রচুর ঠান্ডা, অন্য নতুন ড্রেস ভাঙতে ইচ্ছা করছে না। তো আমি হাঁপিয়ে গেছি, পরে কথা বলছি। সো আজকের ওয়েদারটা আগে প্রথমে দেখিনি, কেমন মেঘ মেঘ আর তার সাথে বৃষ্টি ভেজা এমজি মার্ক, তোকে কেমন লাগছে দেখ। হ্যাঁ, বৃষ্টি খুব একটা জোরে পড়ছে না, মানে চিপচিপ চিপচিপ ঝিরঝির ঝিরঝির করে পড়ছে, তাই ছাতাটা নিয়েই রেখেছি, ফালতু মাথা ভিজিয়ে লাভ নেই। আর আজকে তোর মোটামুটি এমজি মার্ক তুলে নিবি তো? ও প্রচন্ড দয়ালু মন, এমন ভাবে আমি ছাতা ধরে রেখেছি যে আমি দেখাতেই পাচ্ছি না কোনো কিছু। তো প্রথমে এসে আমরা সফটে নিয়ে নিয়েছি। এই শ্রেয়া বেশ অনেকটা রয়েছে ভার দেখ, এদিকে ওর ফটোগ্রাফি স্কিলস দেখাচ্ছে আমাদেরকে। ভাবতে পেরেছি এরকম ফটো কেউ কোনোদিনও? দোকানে ঢুকে আমি ব্লগ করতেই ভুলে গেছিলাম, তো আমি একটা এসি ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি আমার জন্য, এই যে এটা ব্লু কালারের, পরে খুলে দেখাবো পারলে, আমি যদি পারি তো, সময় পাই তো দেখাবো। আরও এখন অনেক জিনিস কেনার বাকি রয়েছে। ও আরও কটা জিনিস নিয়েছি, মিরর নিয়েছি এখানে, কী রিং নিয়েছি, অনেক কিছু নেওয়া হয়েছে, সেগুলো আর বাকি মায়ের ব্যাগে রয়েছে, সেগুলো পরে দেখাবে। কেমন সবাই? হ্যাঁ, ঝাল তো সস্তার জন্য, আমিও নিয়ে নিয়েছি একটা। এটা নে, কেনাকাটা করে আমরা এতটাই টায়ার্ড যে এখন আবার আইসক্রিম নিতে চলে এসেছি। প্রচুর কেনাকাটা করেছি আজকে, এই অন্ধকার পুরো, সরি। কেনাকাটা হয়ে গেছে আর মা বাবারা সবাই গাড়ি করে, এখান থেকে যদি একটু হোটেলটা আমাদের দূরে, তো গাড়ি করে ওরা জিনিসপত্র সব নিয়ে চলে গেছে, আর আমরা দুজন সফটি খেতে খেতে বাড়ি ফিরছি। আর সৃষ্টি আসেনি যেহেতু, সৃষ্টির জন্য একটা কি এটা নিল পেস্ট্রি, তো ওইসব নিয়ে এখন বাড়ি ফিরছে। আর এখন গিলেই যাতে জম গেলা আমার কখন শেষ হয়ে গেছে। তো যাই হোক, আর একটা দাঁড়া না দাঁড়া, একটা জিনিস খেয়ে হচ্ছে না ওর, নিয়ে নে দেখ। আচ্ছা, তো যেটা বলছিলাম, একটা শুভ খবর রয়েছে, একটা শুভ খবর রয়েছে, যেটা হচ্ছে আমরা কালকে হোটেল চেঞ্জ করছি। মানে আমরা 1 তারিখে আসলে যে হোটেলটায় উঠতাম সেই হোটেলটা তো আমরা পাইনি, যেহেতু আমাদের ডেট চেঞ্জ হয়েছিল, তাই জন্য ওই হোটেলটা কালকে খালি হয়ে যাচ্ছে সকালবেলায়। তো কালকে 2টো রুম আমাদের জন্য রেখে দিয়েছে, তো আমরা সেই হোটেলে যাব। তো এখন বাড়িতে গিয়ে সব প্যাকিং ট্যাকিং করতে হবে, করে কালকে বেরোবো, বেরিয়ে ওই হোটেলে যাব, তারপর তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিওস শেয়ার করব। আমরা যে হোটেলে ছিলাম, কোনো হোটেলকে আমি খারাপ বলছি না, আমরা এখানে ঘুরেই বেড়াচ্ছি, আমরা হোটেলে থাকছি বা কতক্ষণ, বাট কালকে অ্যাকচুয়ালি একটু থাকতে হবে, কারণ আমরা সাইট সিন করে আসবো, একটু রেস্ট নেব, তো তারপর আবার যাব। আই থিঙ্ক আবার কালকে এমনি অনেকে যাবো, বাকি দেখা যাক কী হয়। তো এরপরে কী হবে আমি জানি না, আবার খাওয়া দাওয়া সেই ডিনার একঘেয়ে, সেগুলো দেখাতেও পারি নাও দেখাতে পারি, আমি জানি না অন্ধকার কখন আসছে, কারণ আমি ব্যাক ক্যামেরায় করছি, বুঝতে পারছি না অন্ধকার না পরিষ্কার আছে মুখ,
একটু মানিয়ে নিও। আর এখন কোল্ড ড্রিঙ্কস কিনবে যা, এখানে পাবি না। ওই আমাদের হোটেলের পাশে ওই দোকানটা যেখানে দই মিষ্টি দই, হ্যাঁ দই খাবে ভাবছি। তো এবার সেই টাইম, যেই টাইমে আমরা আগের হোটেলটা থেকে চেক আউট করে নতুন হোটেলটায় যাবো, তো তোমাদেরকে পুরোটাই দেখাবো এখন। বাট আপাতত আমি একটা লাগেজ বের করেছি, একটু হাঁপিয়ে গেছি, কিছু মনে করো না, আমার ট্রলিটা প্রচণ্ড ভারী হয়েছে। আর এখনও এই সবাই জামাটা পরেছে, আজকে খুব একটা এখনও ঠান্ডা লাগছে না, সকাল সকাল রোদ্দুরও আছে, চলে এসছে। আর এটা নিয়ে নিয়েছি নতুন, এটা এখনও সিলফি কাটা হয়নি, এগুলো বাড়ি গাড়িতে বসে সব কিছু করবো। আর রুমে যাবো, মাও বেরিয়ে গেছে, তো চলো এখন মেনে যাবো, ঘরটা চেক করে নিচ্ছে। সো চলে এসছি আমাদের নতুন হোটেলের সামনে, এই যে হোটেল মিস্ট্রি মাউন্টেন। আর এবার আমরা উঠছি আস্তে আস্তে, তোমাদের লাগেজ গাড়িতে চলে গেছে। কোন গাড়িতে? গাড়িতে বসে আছে। এটা হচ্ছে আমাদের নিউ রুম। আমরা জাস্ট চেক ইন করলাম, করেই বেরিয়ে পড়ছি আমাদের সাইটসিং এর জন্য। আজকে আজকে আমাদের গ্যাংটকের সাইটসিং, তো ওটা আজকে করে তারপর আবার এখানে আসবো, তারপর আবার আবার বিকেলে হয়তো মেলে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাইটসিং এর জন্য, আর একটু ছোটো গাড়ি নেওয়া হয়েছে। একটা গাড়িতে আমি শ্রেয়া সৃষ্টি আছি, একটা গাড়িতে বাবার আর মায়েরা রয়েছে। তো এখন শ্রেয়া তো সামনে বেরিয়েছে, কারণ কি অসুস্থ রুগী, প্রত্যেক দিনই অসুস্থ রুগীটাকে সামনেই বসাই আমরা। আগেরবার আমরা দুজন মিলে সামনে বলেছিলাম, বাট এবার গাড়িগুলো যেহেতু একটু মানে ছোটো, তাই জন্য আমি পিছনে চলে আসছি, ও সামনেই থাকছে। আর এদিকে আমাদের মানে নিরস প্রাণী বসে আছে, যে আমরা হোটেলে চেক ইন করতে গেছিলাম তখনও গাড়ি থেকে লাগবে, গাড়িতে বলেছি। অবশ্য ওরা আবার আর কারণ আছে আলাদা, যাই হোক, তাই না? কারণ আছে না কোনো? এই মুখটা দেখা, হাসতে বলেনি কি? প্রথমেই চলে এসছি আমরা বার্থাং ওয়াটারফলসে, আর দেখতেই পাচ্ছ এই যে বার্থাং ওয়াটারফলস সামনে। আর আজকে খুব একটা ঠান্ডা এখনো লাগছে না, তাই এখনো কিছু পড়িনি গরমের। আর আর একটা যেটা আমার খুব একটু মুডটা অফ হয়ে গেল, সেটা হচ্ছে বানজাগড়ি ওয়াটারফলস, এখানকার সব থেকে বড়ো ওয়াটারফলসটা বন্ধ করে দিয়েছে, কোনো একটা কেস চলছে তাই জন্য, তো ওখানে যাওয়া হবে না। সো এখন আমি উপরে উঠছি, কারণ কি আমি এই জিপ, এইটা যেটা রয়েছে এখান থেকে নামার জন্য যেটা থাকে যেভাবে, ওটাকে আমি করার চেষ্টা করব। তো একটু পেটটা গুড়গুড় করছে, বাট ঠিক আছে, চাপ নেই, একটুখানি তো অল্প জায়গা ধরে। তো উপরে যাবে, আমি ক্যামেরাটা নিয়েই আমি নামবো ভিতর, নিচেও একজন বাবাকে বলে দিয়েছি ক্যামেরা করতে, বাকিটা দেখা যাক কি হয়। এই যে হ্যাঁ, আমরা খাচ্ছি ridiculous horrible আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোন একটা মনেস্ট্রি, যেটা নামটা আমি এখন, হ্যাঁ গুঞ্জন মনেস্ট্রি, গুঞ্জন মনেস্ট্রি। তো এখন বাপরে এখান থেকে নামতে, রাস্তাটা দেখো
তো এখানে এখন মনস্ট্রিটায় যাব, এটা আমাদের এখন সেকেন্ড ডেস্টিনেশন। তারপরে জানি না কোথায় যাবো, কারণ কি পরপর আমরা গাড়িতে গিয়ে বসে তারপরে জানছি যে নেক্সট কোথায় যাচ্ছি। তো মনস্ট্রিটা আই থিঙ্ক এটা, সামনে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা মনস্ট্রিটা কোথায়? Where is the monastery? This one? What? No. Oh, it's here. It's a monastery. Alright. I think I'm going to fall. Photo shoot. What's up? দেখি দাঁড়া, হ্যাঁ দেখি বাবু তোমার দাঁতটা দেখি, দেখি দেখি দাঁত দেখি, এই কি রে চুলকেই যাচ্ছে, হ্যাঁ দেখি দাঁতটা, ও মা কি এটা কি বলছে মামি। আচ্ছা আমরা এখন এসে গেছি প্ল্যান্ট কনজারভেটরি, এটা হচ্ছে সেটা, 20 টাকা এন্ট্রি ফি। ছোটর দরকার নেই মনে হচ্ছে, ও তো 5 বছরের নিচেই আছে, বিলো 5 ইয়ার্স। ওই যে ওয়াও, জায়গাটা খুব নিস্তব্ধ অ্যান্ড সুন্দর। আমরা সব গাছের নাম লিখে রেখে দিয়েছি যেন তোমাদের অসুবিধা না হয়। মামি মামা লিখেছে বুঝলে তো, মঙ্গিনিস মঙ্গিলিয়া ম্যাগনোলিয়াকে মঙ্গিনিস। তুই হাসছিস কি? ঢেংরে 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 সালা ঢেংরে সালা কি? আর মামি শুধু সেলফি তোলা ছাড়া কোনো কাজ নেই, দেখ এই ফুলগুলো আমাকে পছন্দ হয়েছে। Do not pluck flower. তুলতে হবে না, আমার হাইটে তো আমি তুলে নিই। কি করছে এরা দেখো দেখো, পাথরটা পরে পড়ে যাবে। খোকন মামাকে দেখো, শিম্পাঞ্জির মুখটা দেখা যাচ্ছে। শিম্পাঞ্জি বাবাকে শিম্পাঞ্জি বলে বাবা হাসছে, আরে এইদিকে বুকে 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 করে যাচ্ছে। দেখ আমরা যেহেতু তাশি ভিউ পয়েন্টে নামিনি, তাই জন্য আমরা এখন মাঝ রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি। গাড়ি আসছে, গাড়িতে সরে যা, দুদিক থেকে গাড়ি আসছে। এখানে এখন ফটোশ্যুট হচ্ছে, তাই জন্য মানে ফটোশ্যুট করার জন্য দাঁড়ালাম, কারণ কি জায়গাটা খুব ভালো। আর একটা দুটো রিলস বানাবো ভাবছিলাম, বাট একটা নেট নেই, দেখি ডাউনলোড করা কিছু থাকলে করে নেবো। এই কতগুলো এগুলো সব রাম শ্রেয়া। এই মুহূর্তে আমরা চলে এসেছি গণেশ টকে, এটা এটা গণেশ টক, এরপর আই থিঙ্ক আমরা যাবো হনুমান টকে, বাট ফার্স্ট আমরা গণেশ টকে চলে এসেছি। তো এই জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, ওখানটায় পার্কিং জোন, ওখানটায় গাড়ি পার্ক করে এখান থেকে গণেশ টক লেখাটা রয়েছে, যেটা গেটটা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। এবার উপরে তো যাবো অবশ্যই, গিয়ে দেখাচ্ছি। এই একজন জায়গা, তো এটা হচ্ছে গ্যাংটকের ভিউটার জন্য আমরা দাসি পয়েন্ট যাইনি, ভালো করেছি দাসি ভিউ পয়েন্ট, এটাই বেটার। এই রোদ্দুর কিন্তু যা হাওয়া দিচ্ছে, ঠান্ডা, বাপ রে বাপ। তোকে নাচতে বললাম, ওইদিকে যা, এদিক থেকে ভালো আসবে, অন্ধকার। তুই দোকানদার নিয়েছিস কই? এই তো পুজো না দিয়ে নকুলদানা কিনে নিই, আমি খাবো তাই জন্য কিনে, যদি জানতে পারে জুতোর পানি মারবে। ওই দেখো ওই খেয়ে নিচ্ছে আগে,
একবার আঙ্কেল বাবা নিজেই কোথায় মারা আবার কেনাকাটা এর কেনাকাটা শেষ হয় না না বানা রে ওটা আমার থেকে বড় সাইজ দিয়েছো মাথা ওই এখানে বসে খাবে লাঞ্চ করতে এসেছি আজকে আমরা এখানে গণেশটকের নিচে ডাউন স্টেয়ার কি জানি কি লেখা ছিল ডাউন স্টেয়ার মিডল ফ্লোর বুঝে নাও হ্যাঁ এখানে কুকুরগুলো পুরো ভালো লোকের সার্ভিস সিরিয়াসলি আমি ভয় পাই না বলে ও ভয় পাই তাই জন্য ওর মাথায় উঠে বসছিল এক্ষুনি আর ওই যে বাকিটা